আশা করো আপনাদের সকলো ভালে আছে আর মহে এটা এইকদিন ভালে নাই আর আপনাদের সকলোয়ে প্রায় খুদি আছে মোর কমেন্টত হোক বা মার ভিডিও দেউতার ভিডিওত এটা কোয়া নাছিল বা কি আছে কি নাই আজি বলো ভিডিওটো বনাই কবই লাগিব কি হইছে কি নাই যোৱা এক ছদিন নে সাত দিন ধরব পড়া নাই কিন্তু কেদিনমান বেশিকে হল আর এই ছদিন সাত দিনতে এনেকা লাগছে যে এবছরমান হল একে বেলেগ একটা বেমারত ভুগিছিল আর কি কম মানে বেমারত মানে মই একো করবই পড়া নাছিল একদম মানে বিছনাখনে মানে জীবন সঙ্গী নিচিনা হয়ে গেছে আর বিছনাখনের পর মানে উঠাব হলেও মানুষ লাগিব ধাব হলে হলেও মানুষ লাগিব তেন হয়েছিল কি হয়েছিল প্রথমতে মানে কিনা বমি বমি নিচিনা হল বমি করলো করার পিছত পেট ছেট খুচ মারি ধরলে হানি খুচি ধরলে তারপর মানে একদম হুঁচ চুচ নোহা নিচিনা হয়ে গেল তারপরে মাহতে রাতিয়ে ডক্টর ওসলে নিলে মানে সন্ধ্যা সময় হয়েছিল সন্ধ্যা সময় হওয়ার পিছন ভাবিল যে গ্যাস হয়েছিল গ্যাসের পিল এটা খালো কারণ মোট গ্যাস স্যাস হয়ে থাকে আর এইকদিন প্রায় মানে ভাত কেটামান কেটামানকে খাইছিল বোলো অকমান শকত হয়েছে কেটামান কেটামানকে খাও তারপরে বোলো গ্যাস হল বলে গ্যাসের পিলটা খাই পেলে থাকিল তারপর নাই 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 রাতি বেশি হল চিঁড় বাখর বহুত চিঁড়িছো মানে ইমানে পেটটো খুচ মারি ধরেছে কামুড়িছে তেনেকা হয়েছে তারপর রাতি হলে রাতিয়ে মাহতে নিলে হসপিটাল হসপিটাল নিয়ার পিছত ডক্টরে বেজি সেজি দিলে গ্যাস হয়েছে বলে ডক্টরে প্রথম প্রথম তো ভাবিলে রাতে আর ইমার্জেন্সি দশটা এগারোটা বজাত আর ইমান ভাল ডক্টর নাপায় বেজি দিলে বেজি দিয়ার পিছন একদম হুসে নাই তাতে একদম হুঁচ চুচ নোহাকে নাই মানে গম নাপাও আর কি হল কি নাই হুঁচ নোহা হয়ে থাকলে তারপর মাহতর কান্দা কুটা তারপর কাকু আসলে বিপুল আসলে আমার সর পলটু আসলে তারপর মই গম নাপাও তারপর ডক্টরে আকো কিবা চালে কলে তেতিয়া আকো হুঁচটো আহিলে অহার পিছত আকো চিঞৰিছোঁ কান্দিছোঁ কি হল বলে গা চা জোৰ নোহোৱা হৈ গ'ল তেনেকে তেনেকে তারপর আকো পিছদিনা সেইদিনাখন কিবা ঔষধ দিলে ঔষধ দিওঁ তেওঁ মই ভাল পোৱাই নাই তাৰপিছত আকো পিছদিনাখন মাহঁতে হস্পিটাল লৈ গ'ল কাকুহঁতে হস্পিটাল লৈ গ'ল হস্পিটাল লৈ যোৱাৰ পিছত ডক্টৰক দেখালোঁ দেখোৱাৰ পিছত মানে ঔষধ চৌষধ তেনেকে দিয়া নাই কাৰণ মানে ভয় খাইছে কি হৈছে কি নাই হোৱা পেটত কাৰণ মহিলা মানুহৰ পেটৰ ভিতৰত কিবা এটা হ'লে মানে বহুত বেলেগকৈ বুজা যায় মানে তেনেকুৱা ধৰণৰ তাৰপিছত ডক্টৰৰ ওচৰলৈ গ'লোঁ আল্ট্ৰাচাউণ্ড কৰিব দিলে আল্ট্ৰাচাউণ্ড কৰি আহি কৰি আহি নহয় আল্ট্ৰাচাউণ্ড কৰিব গ'লোঁ যোৱা মানে তেতিয়া মানে লৰিবই নোৱাৰা মানে মোক মানে ধৰি নিবই লাগিব মানে দুজন মানে তেনেকুৱা মানে তাৰপিছত আল্ট্ৰাচাউণ্ড কৰোঁতেও একেবাৰে পেটটো যেতিয়া এনেকৈ এনেকৈ খুচিছে একদম চিঞৰি বাখৰি আছোঁ তাৰপিছত ডক্টৰজনে মানে যোনে আল্ট্ৰাচাউণ্ড কৰিছিলে তেওঁ মানে ক'লে যে অলপমান ক্ৰিটিকেল আছে পেটটোৰ ভিতৰত কিবা এটা পাইছোঁ গোটা গোটা নিচিনা তাৰপিছত আৰু তেতিয়া মানে মাহঁতে সুধিলে কিবা প্ৰেগনেঞ্চিত প্ৰব্লেম হ'ব নেকি তেনেকৈও ভাবিছে তাৰপিছত মইতো আৰু ভয় কান্দিছোঁ কি হ'ল কি নাই হোৱা বুলি ভাবি পেলাই মানে আজি আপোনালোকক মানে গোটেই কথাখিনি কৈ দিছোঁ কাৰণ মানে এইকেইদিন ভিডিঅ' নিদিয়াৰ কাৰণে মানে আপোনালোকে প্ৰায় মানে কমেণ্ট কৰিছে কি হ'লনো বাকী বাকী ভিডিঅ' নিদিবাই নেকি আৰু বা এইকেইদিনতে কেছ এটা যোৱাৰ কাৰণে প্ৰায় মানে কৈ আছে যে সেইটো কাৰণে নিদিয়া হ'লানে কি মানে মানে যেতিয়া মানে বেমাৰী হ'লে ধৰাৰ পিছত ভিডিঅ' চিডিঅ' মানে মূৰৰ ওপৰৰ পৰা উৰি গ'ল একো গমেই পোৱা নাই পৃথিৱীখনত কি হৈ আছে কি নাই হোৱা তেনেকুৱা হৈ গৈছিলে আৰু আল্ট্ৰাচাউণ্ড কৰি আহি যেতিয়া দেখালোঁ ডক্টৰজনক সেই ডক্টৰজনে চাই কৰি দিলে তাৰপিছত টেষ্ট চেষ্টো কৰিব দিলে তাৰপৰা কৰি মেলি আহিলোঁ তাৰপিছত চাই কৰি দিলে তেতিয়া কৈছে আৰু যে ইমান ভয় কৰিবলগীয়া নাই মানে মোৰ মানে আমাৰ যেতিয়া মহিলাসকলৰ মাহেকীয়া হৈ থাকে মাহেকীয়া হোৱাৰ আগত মানে কিবা কিবি প্ৰব্লেম কিছুমান দেখায় কিন্তু মোৰ মানে তেতিয়া হেৰি কিবা বোলে জাম হৈ আছিলে কিবা মানে মাহেকীয়া হোৱাত প্ৰব্লেম হৈ আছিলে বোলে তেনেকুৱা ধৰণৰ কথা হৈছিলে এতিয়া ঔষধ চৌষধ দিছে খাই পেলাই ক'ব গ'লে ভাল পাইছোঁ কাৰণ মানে এতিয়া মানে মোক ধৰি গৈ দিব নালাগে নিজে খোজ চোজ কাঢ়ি কৰি গৈ থাকিব পাৰোঁ আহিব পাৰোঁ কিন্তু মানে পেটটো তেওঁ মানে এতিয়া পৰা পকা এনেকৈ যে পকাই কামুৰি খুচি থাকে যে তেনেকৈ ধৰণেকৈ কামুৰি খুচি থাকে পকাই থাকে কিন্তু সহ্য কৰিব পাৰোঁ আৰু তেনেকুৱা আৰু এইবিলাক আল্ট্ৰাচাউণ্ড ৰিপৰ্ট চিপৰ্ট আৰুতো বহুত কাগজ পাতি ইফালে সিফালে গাড়ীয়ে চাৰিয়ে পৰি আছে এইবিলাক দেখা পাইছে অ'ত ঔষধ ত' ঔষধ খালি ঔষধ 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 এয়া দেখা পাইছোঁ ইমান ঔষধ খাই খাই এইকেইদিন সাতদিন আৰু এয়া চাব পাৰে আল্ট্ৰাচাউণ্ড কিবা বোলে এই গোটাটো দেখিছে নি এই গোটাটো পাইছিলে কিন্তু নাই বোলে এইটো মাহেকীয়া হোৱাৰ আগত হয় বোলে সকলোৰে তেনেকৈ বুলি কিবা এটা বুজাইছে তাৰপিছত মানে লাষ্টত মানে ভাবিছিলোঁ আৰু ডক্টৰজনকো সুধিছিলোঁ যে যদি ভাল হোৱা নাই চেন্নাইলৈ লৈ যাব নেকি মাহঁতে মানে কিবা বহুত বেছিকৈ বেমাৰ হ'লে ডাঙৰ বেমাৰ হ'লে চেন্নাইত গ'লে ভাল হয় বুলি সকলোৱে বিশ্বাস এটা থাকে মাক লৈ গ'লোঁ মাৰো ভাল হ'ল তাৰপিছত এয়া ডক্টৰে ক'লে যে তুমি ঔষধকেইটা খাইছা ঔষধকেইটা যদি খাই ভাল নোপোৱা তেতিয়াহ'লে মানে চেন্নাইলৈ যাবা আৰু চাব পাৰে ঔষধৰ বাহা এইবিলাক ঔষধ খাই খাই মানে এনেকুৱা লাগিছে যে মই ঔষধ খায়েই মৰি যাম নেকি
এবো সাবা পারে আর নিজে নিজে খাবো পোয়ানে কি কি কাকুয়ে মানে খুয়ায় আছে আর কাকুয়ে কালি রাতি আমার বরখন দিলে বরখন দিনা লাইটে নাই গতে রাতি তো লাইট না থাকার কারণে ইনে পেটটো খুসিছে আর গরমত আর খুসিছে তেনবা হইছে মানে তাছত কাকুয়ে গুটে রাতি তো এখন বহি দিকুর বহি এখন লৈ পলাই বিসি বিসি থাকিলে আর ইয়া এবলা ওপর আর বহুত ওপর আছে এখানে এবলা মানে ইমান ওপর কেনে কে কুনটো মানে ভাত কেটা খোয়া পিছতে তিনি চারিটা একালে খাব লাগে তেনবা তেনবা হই আছে আর এটা মোবাইল হাতে লৈ লৈছো আপনাদের ভুল বুঝি না থাকিব বেমারটা ভাল হলো রব তেতিয়া সদায় সদায় ভিডিও দিবলে চেষ্টা করে যাব মানে আমি এটা রেগুলার ভিডিও দি থাকা আপনাদের রেগুলার সাবলে ভাল পাই কিন্তু মানে এটা এনেকুয়া হয়ে গেল গে মানে ভিডিও একে মানে মোবাইলটো চুপলে হাতত জোন হওয়া হয়ে গেলগে তেনেকুয়া হল আর এইফালে আমার কাকুয়ে ডিকুয়ে আছে এনেকে চাও দেখাই দিও এইটা আমার ডিকু আর চাও কাকু মুখন এইয়া দেখা পাইছে পুরা মূর লগতে পুরা আর এটা ভয় করবলগিয়া নাই আর আপনাদেরকে জানালো ভাল লাগিলে কারণ আপনাদের প্রায় মো খুঁধিয়ে আছে যে কি হল কি নাই তেনেকুয়া ধরনের কথা এটা আপনাদের টেনশন লবলে দরকার নাই বারো খবর খাতি লবলে আহে যদি আহিব পারে আর ঘরত কিন্তু মই মানে বেশিকে এটা কারণে মই বলে নহয় আমার ঘর সকলো ফেমিলিয়ে ভয় খাই আছিল যে প্রেগনেন্সিত কিবা প্রবলেম হব নেকি আর ডক্টরজনেও তেনেকে মানে প্রথমতে সেই আল্ট্রাসাউন্ডত দেখি মানে তেনেকেই ভাবিছিলে কিন্তু টেস্ট চেস্ট করলে সব ঠিকই আছে আর চাই চিতি দিলে তেনেকে আর কইছিলে যে মানে মই একে কেদিনমান এডমিটে হয়ে যাব লাগিব সেটো শুনিতো মো মাথা ঘুরায় ইনেই মাথা ঘুরায় জোর সুর নাই ভাত খাব ন ভাত খালো খোঁজ মারি ধরে কিবা খাব ন কিবা খালো খোঁজ মারি ধরে তেনেকুয়া জোর সুর নহয়তো মই শুনি শুনিয়ে মাথাটা ঘুরাই ঘুরাই পড়িয়ে থাকো মানে লাইফত প্রথমবার ইমানবার মাথা ঘুরাই পড়ছো নাকি আগতে মাথা চাথা ঘুরাই তেনেকে পড়াই নাছিল কব গলে তারপর সব চেক টেক করে পেলা চালে চাই পেলে কলে যে নাই একো নাই কিন্তু যেতিয়াই কৈছিলে তুমি কেদিনমান এডমিট হয়ে যাব লাগিব হসপিটালত তেতিয়াতো মইতো মরিলো মরিলো আমার ঘর মানে সব মরিলে তেনেকুৱা হয়ে গেছিল একদম পুরা এনেকুৱা খুশি বিন্ধি থাকে তারপরে ভাল হল আর এটা মানে নিজরে ভাল লাগছে নিজরে হাসি এটা ওলাইছে মুখত মই এটাই বেশি ভয় খাই আছিল যে পিছলে আমার বেবি প্লেনিং করা অসুবিধা হয়ে যাব নাকি কিবা হব নাকি কারণ আমার মহিলা সকল আপনাদের যখন পাইছে তেওঁলোকে জানে যে বহুত প্রবলেম হয় এনেকে যদি পেটে সাথে কিবা এটা প্রবলেম হয় কিবা এটা নহয় আমার মানে কব গেলে বেমারটা অল্পমান বেশিয়ে হয় কিন্তু মোৰ ইমান দিনে পোৱা নাছিল এবারে পালে ডক্টর মানে কৈছে আৰু চাবা খোৱাব অকন যত্ন লবা থাকে বলে কৈছে অলপমান কষ্ট বেশিকে নকৰিবা কিবা কিবি বহুত কৈ পঠিয়াইছে বাৰু এইবিলাক ঠিক হব কিন্তু মানে এনেকুৱাকে এইকেইদিন মানে এই সাতদিন ধৰি মানে বেলেগ এটা মানে মই ভাবিছিলোঁ যে লাষ্টত নাই লাষ্টত চাগে মই মৰিয়ে যাম আৰু তেনেকে বুলিয়ে ভাবি লৈছিলোঁ তেনেহলে এতিয়া বেছি দীঘলীয়া নকৰোঁ আৰু কব গলে মোৰ এতিয়া পেটটো কামুৰিয়ে আছে খুচিয়ে আছে কব গলে বহুত বিষাই আছে আৰু আশীৰ্বাদ কৰিব সোনকালে যাতে পেটৰ বিষটো ভাল হয় কাৰণ মানে পেট এটাত কিবা এটা হৈ থাকিলে মানে বহুত কষ্ট পায় আৰু এই পেট বিষটোতে মানে একদম মানে জান মাৰি দিছে আপোনালোকে আশীৰ্বাদ কৰিব মোৰ যাতে পেটটো সোনকালে ভাল হয় তেতিয়া আপোনালোকৰ আগলৈ ধুনীয়া ধুনীয়া ভিডিঅ' আনি থাকিব পাৰিম আৰু নিজে শান্তিত থাকিব পাৰিম মানে এইকেইদিন নিজে শান্তিত থাকিব পৰা নাই যেনে তেনে আজি ভিডিঅ'টো কৰি পেলাই দিছোঁ আৰু মাহঁতক কৈছে তই ভিডিঅ' এটা কৰি দে যদি ভাল পাইছ যদি ভাল পাইছ তেনেহ'লে এৰিছোঁ আপোনালোকৰ মাজলৈ আকৌ আহি আছোঁ ধুনীয়া ধুনীয়া ভিডিঅ' লৈ পেলাই আৰু আশীৰ্বাদ কৰিব আৰু আজি ভিডিঅ'টোত কিনো ক'ম আকৌ লগ পাই আছোঁ যদি ভাল পাওঁ আৰু